বছরও সারা বিশ্বের পাশাপাশি কলকাতা পৌরসভার উদ্যোগে বিড়লা তারামণ্ডল সংলগ্ন 21 ফেব্রুয়ারি উদ্যানে উদযাপিত হলো ভাষা শহীদ দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতা মহানগরী ক্রীড়া দাকিম সাংসদ মালা রায়, রাজ্যসভা সাংসদ শান্তনু সেন, মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ একাধিক বিশিষ্ট জনেরা। ভাষা শহীদ মঞ্চে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্টরা। মনে করিয়ে দিলেন ভাষার জন্য আন্দোলন আত্মত্যাগ ভোলার নয়। একই সঙ্গে কলকাতা পৌরসভার প্রাক্তন মহানগরী শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে শহর জুড়ে যে খোঁজটা পড়েছে তা নিয়ে তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বর্তমানে তৃণমূলের কোন যোগ নেই। আজকে তো ভাষা দিবস, যে বাংলা ভাষার জন্য বাংলাদেশে কখনো বাংলাদেশ হয়নি, তার আগেই আন্দোলন শুরু হয়েছিল। কারণ বাংলা ভাষার উপরে তখন রেস্ট্রিকশন আসছিল, হ্যাঁ, সেই কারণে সমস্ত পূর্ব বাংলার সমস্ত বাঙালিরা তার বিরুদ্ধে যে আন্দোলন করে, সেই সময় প্রচুর মানুষজন সেই আন্দোলনের সময় তারা নিহত হয়। সেই জন্য সেই ভাষা দিবসের শহীদদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে, শহীদদের জন্য এই মানে আজকে যে মূর্তি বানানো হয়েছিল সেই উপলক্ষে আমরা এখানে মালা দিতে এসেছি, আমরা তাদের সম্মান, তাদের স্মৃতির প্রতি সম্মান জানাবার জন্য। আজ আন্তর্জাতিক ভাষা দিবস, প্রত্যেক বছরই আমরা 21 ফেব্রুয়ারি দিনটাকে সম্মানের সঙ্গে আমরা স্মরণ করি। যে ভাষা আন্দোলনের জন্য বেশ কয়েকটি তাজা প্রাণ চলে গিয়েছিল নিজেদের ভাষা রক্ষার দাবিতে, তাদের আজকে শ্রদ্ধা জানাবার দিন। এবং আমরাও তাই মনে করি যে আমাদের যে ভাষার জন্য যে আন্দোলন, সবাই মিলে যেন আমরা এই বাংলা ভাষাকেই সম্মান জানিয়ে সব সময় সেটাকে যেন বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই প্রবণতা যেন আমাদের সকল বাঙালির মধ্যে থাকে, এটাই কামনা করি। প্রত্যেক ভাষা দিবস তো আজকে প্রথম নয়, এটা বহু বছর ধরেই এরা পালিত হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক ভাষা দিবসটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এবং তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে ভাষা এক দেশের সাথে আরেক দেশকে মেলবন্ধন ঘটায়, কখনো বিভেদ ঘটায় না। ভাষা, জাত, ধর্ম, বর্ণ, খাওয়া, জামা কাপড়, এগুলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করে, এগুলো কখনো বিভেদ তৈরি করে না। আজকের দিনে আরো একবার এটাকে স্মরণ করার প্রয়োজন বলে আমরা মনে করছি। আমি শুনেছি যে অন্য দলের একজন সিম্বল দিয়ে পোস্টার হয়েছে, অন্য দলের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। তা যে যার নিজের দলের ব্যাপার, দলের ব্যয়ে তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, কারণ সিম্বলটা অন্য দলের। যারা পড়াশোনা করে না তারা পরীক্ষাকে ভয় পায়, যারা পড়াশোনা করে তারা পরীক্ষার সময় নিশ্চিন্তে পরীক্ষা দেয়। কবিতা, একটা বিষয়, যে পোস্টারে কিন্তু লেখা রয়েছে যে পুরসভায় বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ পৌরসভা কলকাতা পৌরসভা, এবং সেই পৌরসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা নিয়ে, তার আদর্শ নিয়ে স্বচ্ছতার সাথে সেই পৌরসভা চলছে, এবং সেই পৌরসভায় কলকাতাকে অন্য রূপ দিয়েছে সেটা কলকাতা বাসী বলে। এবং যে রিফর্মস গুলো হয়েছে, বিল্ডিং এর রিফর্মস, ইললিগাল বিল্ডিং কে আর লিগাল করা যাবে না, 3 কাটায় প্ল্যান জমা দেওয়া যাবে, হবে 15 দিনের মধ্যে বিল্ডিং প্ল্যান পেয়ে যাবে, অটোমেটিক মিউটেশন হয়ে যাবে, এই যে রিফর্মস গুলো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এগুলো অন্য কোনো পৌরসভায় নেই। তাই কে কি বললো আমি জানি না, মানুষ বলছে যে কলকাতা পৌরসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের দল আসার পরে সবথেকে ভালো হবে। রিপোর্ট, চ্যানেল 10।